আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। সুপ্রিয় দর্শক, আশা করি প্রত্যেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে দেখেন নতুন একটা ধামাকা উপস্থাপন করছি। যে ভেস্পাটা আপনারা দেখতে পারতেছেন, এটার কালারটা মেরুন টাইপের। তো এই গাড়ির রঙটা খুবই সেন্সিটিভ একটা রঙ ছিল, গাড়িটার রঙ করাইছি যখন রঙটা অনেক ঝাইঝামেলা করছে। তো সর্বোপরি একটু সময় লাগার পরেও রঙটা এত সুন্দর হয়ে দাঁড়াইছে যে মানে বলার বাহিরে, অনেকেই এসে রঙটার প্রশংসা করতেছে। তো গাড়িটা কালকে সারা রাত্র কাজ করছি, সকাল 7টা বাজে যা ঘরে ঘুমাইছি। অনেকে তো মনে করে যে সহজ সহজ বিষয়গুলা, হ্যাঁ এই গাড়িগুলা পুরান গাড়ি, এই কী করে না করে রং করে, এত টাকা দাম চায়, এ অনেকে নানান ধরনের কমেন্ট করে। তো আমি সেই কমেন্টের দিকে গুরুত্ব দিই না, কারণ যে কাজ করে সেই বুঝে। তো গাড়িটা কালকে সারা রাত্র কাজ করে মোটামুটি পুরো একদম সবই আনকমপ্লিট ছিল, মানে গাড়িটা বডি ছিল। তো রাত্রের ভিতরে ইঞ্জিন চড়াইছি, ব্যাকলাইট, ওয়ারিং টোয়ারিং, কেবল সেট সব কিছু লাগানো কমপ্লিট। তো আরও সামনে চাকা, মাইল মিটার, কেবল সেট, টপ কভার, টাঙ্কি, সিট, তারপরে বিট ম্যাট, ম্যাট বিট, সেন্টার ম্যাট, এগুলো লাগানো বাকি আছে, এগুলো লাগাবো ইনশাল্লাহ। আজকের ভিতরে গাড়িটা রেডি করে আমার মানে মনটা মানতেছে না, এত সুন্দর একটা কালার। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে গাড়িটা যখন আমার মহলাতে আমি রেডি করে নিয়ে ভিড় হব, কয়েকশো মানুষের মানে প্রশ্নের সম্মুখীন হতে হবে। অনেকে জিজ্ঞাসা করবে কেমনে কি এত সুন্দর কালার, এই গাড়িগুলো কই পাবে, প্রতিনিয়তই জিজ্ঞাসা করে আমার মহল্লার মানুষই জিজ্ঞাসা করে। কারণ দেখতেছে দুই দিন পরে পরে একসে এক কালার আমি কইরা কইরা আর কি, হ্যাঁ আমার মহল্লার ভিতরে ট্রায়াল দিতেছি, চক্কর দিতেছি, মানুষ দেখতেছে, এর দ্বারা আমার অডিয়েন্সও বাড়তেছে, আবার কাস্টমারও বাড়তেছে। তো কালারটা কেমন হয়েছে একদম দিল থেকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালারটা যদি ভালো হয়ে থাকে নেক্সট টাইম এরকম কালার আরও করব। আর এই রঙটা খুবই দামি একটা রং মারা হয়েছে, যারা প্রাইভেট কারের মিস্ত্রি তারা ছাড়া আর অন্যথা কেউ বুঝবে কিনা আমি জানি না। আর এটা আমরা যে হার্ডনারগুলো ব্যবহার করি, অনেকে বলে ভাই আপনারা কী হার্ডনার ব্যবহার করেন যে এত গ্লেজ, সচরাচর ভেস্পার ভিতরে এত দামি হার্ডনার মারে না কেউ। 1200 টাকা দামের হার্ডনার, 1200 টাকা লিটার যেটা, সে হার্ডনারটা মারলে কিন্তু হয়ে যায় মোটামুটি ভালো একটা গ্লেজ দেয়। কিন্তু ভেস্পার ক্ষেত্রে আমি চিন্তা করি যে 1200 না, সর্বোচ্চ, যাতে কয়েকদিন পরে কালার নষ্ট না হয়ে যায়, এরকম গ্লেজটা যাতে নষ্ট না হয়ে যায়, এর জন্য আমরা আরও দামি হার্ডনারটা মারি, যেটা 1700 থেকে 1750 টাকা লিটার। তো একটা হার্ডনার দিয়ে এক গাড়ি মারলেই আরেক গাড়ি আর মারা যায় না, এক গাড়ি হওয়ার পরে আরও কিছু থাকে। তো রঙের যে রঙটা মারছি, এই রঙটার লিটারও প্রায় 1800 টাকা। আর এই রঙটা করার সময় অনেকখানি রং লেগে গেছে। যাই হোক, মোটামুটি গাড়ির যে রং রয়েছে এটা প্রশংসার যোগ্য, এটা আমি নিজে দিল থেকে বলতে পারি। আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখন তোরেক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কল করে দিবেন, আর কমেন্ট করে তো আপনাদের মতামত জানাবেন। এই হচ্ছে বনাট কভার, তো ফিটিংয়ের কাজ চলতেছে, সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে আরও ভালোভাবে আগায় যেতে পারি। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।